ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি? তুমিও বলবে সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো বলছে সবাই, হীরের টুকরো এরা। কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ, তাদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক। কিন্তু তোমায় বলছি কেন জানো? দেখে শুনে পাই ভয়, শুধু এত এত নম্বর পেলে কি ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, তার গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরদম। ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে টুনে, কিন্তু ও ভাই আমরা অবাক তার আবৃত্তি শুনে। নাটকেও তার নেশা আছে খুব, পরের বিপদে ছোটে। পাড়ার তিন্নি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে, কিন্তু মেয়েটা খেলাধুলোতে 10 গায়ে নামি। সত্যি তবুও তোমরা বলবে ওরা নয় কেউ দামি? চাই যে অনেক ইঞ্জিনিয়ার, চাই আরো ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী, খেলুড়ে, স্নেহময়ী সিস্টার। কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর হলো আজ, দেশটা গড়তে তার হাতে দেখো কত দরকারি কাজ। পরের দুঃখে কাতর যে মেয়ে মুক্তি করেছে কালো, কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো? অভাবের টানে কলেজে পড়েনি, ছোট ধর্মার বাড়ি, তবুও ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালাই গাড়ি। তাই বলছি কি, শুধু এত নম্বরে হয় নাকি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই, মানুষ চাইছি খাঁটি।